বন্ধুরা, তুরস্ক কেন F-35 লাইটিং 250 জেনারেশন যুদ্ধ বিমানটি পেল না? সে কি মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে? এই কারণে কি ইসরায়েলের লবির বাধার কারণে আমেরিকা ব্যর্থ হলো তুরস্কের নিকট F-35 লাইটিং 2 এর নির্মাণকারী এক বড় অংশীদারকে বঞ্চিত করতে? বন্ধুরা, F-35 লাইটিং 2 প্রজেক্টের এক বড় অংশীদার হচ্ছে তুরস্ক। আর F-35 লাইটিং 2 তুরস্ক উৎপাদন হয়ে থাকে নাকি রাশিয়ার নিকট থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য? আপনার কোনটি মনে হয়? এই ব্যাপারটি যদি আপনি স্পষ্টভাবে জানতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। এই বিষয়টি আমি ভিডিওটি শেষে আলোচনা করব। এছাড়া আমি আলোচনা করার চেষ্টা করব বিশ্বের কোন কোন দেশ কতটি এই F-35 লাইটিং 2 স্টেলথ 5th জেনারেশনের যুদ্ধ বিমান ব্যবহার করে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে এই জগতের সর্বশ্রেষ্ঠ উচ্চ প্রযুক্তির ফাইটার হিসেবে ধরা হয় F-35 লাইটিং 2 কে। বন্ধুরা, F-35 লাইটিং 2 অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর এক চমৎকার উপমা। এই ধ্বংসাত্মক জিনিস যখন অতি সুন্দর হয় তখন আমরা তাকে বলি ভয়ঙ্কর সুন্দর। এই F-35 লাইটিং 2 হলো পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর সুন্দর। বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দেশ এই F-35 লাইটিং 2 ক্রয় করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সংযুক্ত আরব আমিরাত। শোনা যাচ্ছে সৌদি আরবও নাকি F-35 লাইটিং 2 কেনার জন্য লাইন লাগিয়েছে। কাতারেরও একই অবস্থা। বন্ধুরা, এই সকল ধনী দেশগুলো যখন F-35 লাইটিং 2 ক্রয় করার জন্য লাইন ধরেছে, তখন বঞ্চিত হয়েছে এই প্রজেক্টের অন্যতম অংশীদার তুরস্ক। বন্ধুরা, F-35 লাইটিং 2 আমাদের এখনকার হিসাব মতো 12টি দেশ অপারেট করছে। একটি দেশের অর্ডার ক্যান্সেল হয়েছে এবং অন্য একটি দেশের অর্ডার এখনও পর্যন্ত পোস্টপন রয়েছে। বন্ধুরা, তারা হয়তো ডেলিভারি পেয়ে যাবে। ক্যান্সেল দেশটি আপনারা জানেন আর কেউ নয়, তুরস্ক। আর ইতিমধ্যে ডেলিভারি পাওয়ার অপেক্ষায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প সরকারে থাকার সময় এই F-35 লাইটিং 2 ক্রয় করার জন্য আমেরিকার সাথে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, এবার আসা যাক কোন কোন দেশ এই F-35 লাইটিং 2 কতটি ডেলিভারি পেয়েছে এবং কতটি অর্ডার দিয়েছে। বন্ধুরা, তার আগে একটু বলে নিই, F-35 লাইটিং 2 এর তিনটি ভার্সন রয়েছে, F-35A, F-35B এবং F-35C। কনভেনশনাল টেকঅফ এবং ল্যান্ডিং ক্ষমতা সম্পন্ন হচ্ছে F-35 লাইটিং A। এটি ব্যবহার করে US এয়ারফোর্স। শর্ট টেকঅফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের ক্ষমতা সম্পন্ন রয়েছে F-35 লাইটিং B। এটি ব্যবহার করে US ম্যারিন ক্রপস। আর ক্যারিয়ার বেসড US এর যে সকল CB এবং ক্যাটাবার ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করে F-35 লাইটিং। রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স মোট 72টি F-35 লাইটিং A এর অর্ডার দিয়েছিল। এখনও পর্যন্ত তারা 40টির মতো ডেলিভারি পেয়েছে। বন্ধুরা, বেলজিয়াম 34টি F-35 লাইটিং A এর অর্ডার দিয়েছে। ডেনমার্ক অর্থাৎ রয়্যাল ডেনিশ এয়ারফোর্স মোট 27টি F-35 লাইটিং A এর অর্ডার দিয়েছে। ইসরায়েল ইতিমধ্যে 27টি ডেলিভারি পেয়েছে F-35 লাইটিং A। বন্ধুরা, তারা মোট 75টির অর্ডার দিয়েছে। ইতিমধ্যে তারা এর 12টি ডেলিভারি পেয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী এই যুদ্ধ বিমান হাতে পাওয়ার পরে মধ্যপ্রাচ্যের বুকে তারা বিমান শক্তির থেকে অগ্রগামী হয়ে গেছে অন্যদের চেয়ে। অর্থাৎ বর্তমানে তারা একচ্ছত্র বিমান শক্তির অধিকারী মধ্যপ্রাচ্যের বুকে। ইটালি ইতিমধ্যে 12টি F-35 লাইটিং A ডেলিভারি পেয়েছে। বন্ধুরা, ইটালির নৌবাহিনী মোট 15টি F-35 লাইটিং B অর্ডার করেছে। ইতিমধ্যে তারা 2টি ডেলিভারি পেয়েছে। আর ইটালিয়ান এয়ারফোর্স, জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স মোট 13টি F-35 লাইটিং A এর ডেলিভারি পেয়েছে। তারা মোট 147টি F-35 লাইটিং 2 এর অর্ডার দিয়েছিল। এর মধ্যে 42টি হচ্ছে F-35 লাইটিং B, অর্থাৎ এগুলো হচ্ছে মেরিন ভার্সন। F-35 লাইটিং B-গুলোর মধ্যে আপনারা জানেন এর রয়েছে বিশেষ ক্ষমতা। এগুলো শর্ট টেকঅফে উঠতে পারে এবং ভার্টিক্যালি ল্যান্ডিং এবং টেকঅফ করতে পারে। রয়্যাল নেদারল্যান্ড এয়ারফোর্স মোট 17টি F-35 লাইটিং A ডেলিভারি পেয়েছে। তারা অর্ডার দিয়েছে মোট 46টি। রয়্যাল নরওয়েজিয়ান এয়ারফোর্স, তারা মোট 25টি F-35 লাইটিং A ডেলিভারি পেয়েছে। বন্ধুরা, তারা মোট 52টি F-35 লাইটিং A এর অর্ডার দিয়েছে। পোলিশ এয়ারফোর্স মোট 32টি F-35 লাইটিং A এর অর্ডার দিয়েছে। তারা এখনও কোনো যুদ্ধ বিমান হাতে পায়নি। রিপাবলিক অফ কোরিয়ান এয়ারফোর্স মোট 11টি F-35 A ডেলিভারি পেয়েছে। তারা মোট 60টি অর্ডার করেছে। কোরিয়ান নেভি তাদের জন্য 20টি F-35 লাইটিং B এর অর্ডার করেছে। এখনও পর্যন্ত তারা কোনো ডেলিভারি পায়নি। সিঙ্গাপুরের মতো দেশ মোট 8টি F-35 লাইটিং B এর অর্ডার করেছে। আর তুর্কির অর্ডারটি এই মুহূর্তে ক্যান্সেল হয়ে গিয়েছে। তারা মোট 120টি ইউনিটের জন্য আমেরিকার নিকট অর্ডার করেছিল। F-35 লাইটিং এর বিভিন্ন যন্ত্রাংশ তুরস্কে নির্মিত হয়। ইউনাইটেড আরব আমিরাত মোট 50টি F-35 লাইটিং A ক্রয় করার জন্য
ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে চুক্তি করেছিল, কিন্তু বাইডেন প্রশাসন আসার পর এটিকে সাময়িক সময়ের জন্য স্থগিত করে। বিভিন্ন ধরনের তদবির চালানোর পর পরবর্তীতে 13 এপ্রিল 2021 তারিখে বাইডেন প্রশাসন আরব আমিরাতের নিকটে 50টি F-35 লাইটিং এ বিক্রয় করার জন্য রাজি হয়। বন্ধুরা, ইউনাইটেড কিংডম অর্থাৎ রয়্যাল নেভি এখনও পর্যন্ত 21টি F-35 লাইটিং বি ডেলিভারি পেয়েছে। ব্রিটেন এই ধরনের যুদ্ধবিমানের মোট 48টি অর্ডার দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি 80টিতে উন্নীত করা হয়। অর্থাৎ F-35 লাইটিং বি এর মতো যুদ্ধবিমান মোট 80টি ইউএসএর নিকট থেকে সংগ্রহ করবে ব্রিটেন। বন্ধুরা, ইউনাইটেড স্টেট এয়ারফোর্সের মোট 1763টি প্ল্যান রয়েছে। ইউনাইটেড স্টেট ম্যারিন ক্রপস এখনও পর্যন্ত 353টি F-35 লাইটিং বি ডেলিভারি পেয়েছে, এর মধ্যে 67টি হল F-35 লাইটিং সি। বন্ধুরা, ইউনাইটেড স্টেট নেভি এখনও পর্যন্ত 273টি F-35 লাইটিং সি সংগ্রহ করবে বলে ঘোষণা দিয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, বন্ধুরা, একমাত্র মুসলিম ক্রেতা দেশ হিসেবে এই প্রজেক্টের অন্যতম অংশীদার ছিল তুরস্ক, কিন্তু তারা F-35 লাইটিং টু থেকে বঞ্চিত হয়েছে। তুরস্ক কেন F-35 লাইটিং টু যুদ্ধবিমান পেল না? এর কারণ কি শুধু রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক উন্নয়ন ঘটানো, না তুরস্ক আমেরিকার বিভিন্ন স্বার্থের প্রতি হুমকি হয়ে উঠছিল, না তুরস্ক একটি মুসলিম দেশ হিসেবে এই যুদ্ধবিমানটি পাওয়ার জন্য প্রথম ব্যারিকেড সৃষ্টি করেছিল ইসরায়েল? বন্ধুরা, ইসরায়েল ব্যারিকেড সৃষ্টি করেছিল, এটি মোদ্দা কথা। ইসরায়েল কখনোই চায়নি F-35 লাইটিং টু এর মতো যুদ্ধবিমান তুরস্কের হাতে যাক। সর্বপ্রথম যখন এই কনসোর্টিয়াম প্রজেক্টটি শুরু হয়, তখন তুরস্ক ছিল এর অন্যতম অংশীদার। তখন থেকে ইসরায়েল কলকাঠি নাড়া শুরু করে কীভাবে তুরস্ককে বাধা দেওয়া যায়। আমেরিকা থেকে শুরু করে আমেরিকার মিত্র দেশগুলো যুক্তিসঙ্গত কোনো কারণ পাচ্ছিল না। শেষ পর্যন্ত তুরস্কের এরদোগানকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর তারা এই যুদ্ধবিমান দেবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু কোনো এক কারণে সেই অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্পষ্টভাবে জানতে পারেন এর পিছনে ছিল আমেরিকা এবং ইসরায়েলের চাল। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতও এর সাথে জড়িত ছিল। বিশ্বের বুকে যে কয়েকটি ক্যান্সার দেশ রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো এই সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, এটি কোনো মুসলিম দেশ হিসেবেই বিশ্বের বুকে ভূমিকা পালন করে না। এই দেশটি সবসময়ের জন্য মুসলিম দেশগুলোকে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকে, আর তার সাথে থাকে ইসরায়েল নামক এক ক্যান্সার। বন্ধুরা, মুসলিমরা যদি মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বিশ্বের বুকে কখনোই এই জাতি আর মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ আছে। বন্ধুরা, আরেকটি দেশ হলো সৌদি আরব। সৌদি আরব বর্তমানে ইরান এবং তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে, কারণ সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে কনফ্লিক্ট চলছে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান নিয়ে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে কোলে করে নাচ্ছে, আর এ কারণেই তারা F-35 লাইটিং টু যুদ্ধবিমান পেতে যাচ্ছে। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এই যুদ্ধবিমানটির জন্য, কিন্তু তখন ইসরায়েল এই যুদ্ধবিমানটিকে ক্রয় করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের এগেনস্টে বাধা প্রদান করে আমেরিকার কাছে। সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন শর্তের মাধ্যমে এই যুদ্ধবিমান কিনছে। এই শর্তগুলো শুনলে পাগলও হাসবে। বন্ধুরা, এর অন্যতম শর্ত হচ্ছে F-35 লাইটিং টু এই যুদ্ধবিমানগুলো যুদ্ধকালীন সময় অথবা ট্রেনিংকালীন সময়ে পরিচালনা করবে ইসরায়েলি এয়ারফোর্সের সদস্যরা। বন্ধুরা, আপনার যুদ্ধবিমান যদি আরেকটি দেশের এয়ারফোর্সের সদস্যগণ পরিচালনা করে, তাহলে যুদ্ধকালীন সময়ে আপনি কি করবেন? আপনি কি বসে বসে আঙুল চুষবেন? বন্ধুরা, শত্রু দেশ হতে কোনো সময় লাগে না। একটি দেশ আপনার বন্ধু আছে, রাতারাতি সেটি শত্রুতে পরিণত হতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের যে সম্পর্ক, এটি একটি সুতোর উপরে বাঁধা। ইসরায়েল কোনো দেশকেই বিশ্বাস করে না, এমনকি সংযুক্ত আরব আমিরাতকেই নয়। যদি কোনো দিন সংযুক্ত আরব আমিরাতের সাথে তাদের স্বার্থের সংঘাত সৃষ্টি হয়, এই সংযুক্ত আরব আমিরাতের ডলারে ক্রয় করা F-35 লাইটিং টু যুদ্ধবিমানগুলো সংযুক্ত আরব আমিরাতের উপরেই বোম্বিং করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংযুক্ত আরব আমিরাত F-35 লাইটিং টু যদি পায়, সেখানে আরেকটি ফ্যাক্টর থাকবে। বন্ধুরা, তুরস্ক তাহলে ভবিষ্যতে কি এই যুদ্ধবিমানটি পেতে পারবে? যতদিন পর্যন্ত ইসরায়েলি লবিকে সন্তুষ্ট করতে না পারবে আমেরিকা, ততদিন পর্যন্ত তারা বাধা দিয়ে যাবে। বন্ধুরা, তুরস্ক চেষ্টা করছে তাদের নিজেদের মতো করে একটি 5th generation স্টেলথ এয়ারক্রাফট নির্মাণ করার, কিন্তু আপনি যতই বলুন না কেন, এই F-35 লাইটিং টু এর মতো যুদ্ধবিমান তুরস্কের পক্ষে নির্মাণ করা কোনোভাবেই সম্ভব নয়। তারা হয়তো এর কাছাকাছি যেতে পারে। তুরস্ক এক্ষেত্রে বড় ধরনের একটি চাল মারতে পারে, সেটি হচ্ছে স্টিলথ 5th generation যুদ্ধবিমানের জন্য সে রাশিয়া অথবা চীনের প্রযুক্তি কিনতে পারে, অথবা রাশিয়া এবং চীনের সাথে যৌথভাবে এই ধরনের যুদ্ধবিমান উৎপাদনের জন্য অগ্রসর হতে পারে। তাহলে আমেরিকার কানে পানি যাবে যে তুরস্ক তাদের হাত ছাড়া হয়ে গেল। রাশিয়ার সাথে মিলে যদি তুরস্ক এমন ধরনের একটি যুদ্ধবিমান উৎপাদন করার চেষ্টা করে, তাহলে সেটি এই F-35 লাইটিং টু এর সমমানেরই হবে, কারণ বর্তমান রাশিয়া এবং চীনের প্রযুক্তি রকেটের গতিতে অগ্রসর হচ্ছে, আর তার সাথে যদি তুরস্কের প্রযুক্তি সংযুক্ত হয় বা যুক্ত হয়,
তাহলে একটি বিধ্বংসী কিছুর উৎপাদন হবে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেটি হতে পারে হাইলি সফিস্টিকেটেড ফিফথ জেনারেশন যুদ্ধ বিমান। বর্তমানে তুরস্কের যে প্রজেক্টটি রয়েছে সেটির সাথে রাশিয়াকে একভুক্ত করতে পারে তুরস্ক। বন্ধুরা, এক্ষেত্রে রাশিয়া হয়তো প্রযুক্তিগত সহায়তা দিতে পারে বা ইঞ্জিন সহায়তা দিতে পারে তুরস্ককে। ভবিষ্যতে যদি এভাবে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ আমেরিকা বর্তমানে যে সকল দেশ রাশিয়ার সমরাস্ত্র কিনছে তাদের উপর অবরোধ আরোপ করছে। এক্ষেত্রে যদি রাশিয়া এগিয়ে না আসে তাহলে তাদের সমরাস্ত্র বিক্রি করা হবে না, সেক্ষেত্রে তুরস্ক রাশিয়ার সাহায্য পেতেই পারে। অন্যদিকে আমেরিকা বলছে যে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য তাদের কাছে F-35 লাইটিং টু দেওয়া হয়নি। এদিক থেকে একটি দায়িত্ববোধের ভিতর পড়ে যাবে রাশিয়া। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তুরস্ক কি রাজনৈতিক কারণে বা মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে আমেরিকার কাছ থেকে এই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান পায়নি, না রাশিয়ার নিকট থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য পায়নি? আপনাদের যেটি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।